খেলার জিনিস? যাও পড়তে বসো, টিভি দেখতে দেখতে কি খেতে হয়? যাও টিভি বন্ধ করো, পড়তে বসো। আমাদের সামনে বাচ্চাদের লগে যে সময় কথা কইতে হইবে মগো, অবশ্যই শুদ্ধ ভাষায় কথাগুলো কইতে হইবে। আমরা যেভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করি, এগুলো কি খেলার জিনিস? যাও পড়তে বসো। ওহি, টিভি দেখতে দেখতে কি খেতে হয়? যাও টিভি বন্ধ করো, পড়তে বসো। যেভাবে ব্যবহার করা উচিত, মা এটা কি খেলার জিনিস? এটা মায়ের কাজের জিনিস। হ্যাঁ, কিন্তু মা এটা ধরলে কি হয়? শোনো, এটা হচ্ছে মায়ের কাজের জিনিস, এটা মা চেহারায় দেই, এটা একটা ময়েশ্চারাইজার, রাইট? এখন এটা নিয়ে যদি তুমি খেলতে থাকো তখন তোমার হাতে লেগে যাবে, আর তুমি সেই হাতটা মুখে দিতে পারো, তোমার পেটে গিয়ে পেট ব্যথা করতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এটা নিয়ে খেলা উচিত না? তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন এটা রেখে দেওয়া উচিত, রাইট? আর পড়তে বসা উচিত। ওকে ওকে, মা তুমি খাচ্ছ? হ্যাঁ। আর টিভি দেখছো? কিন্তু খেতে খেতে তো টিভি দেখতে হয় না, আমরা টিভিটা বন্ধ করি। কিন্তু মা, কেন খাওয়ার সময় টিভি দেখতে হয় না? আচ্ছা, তাহলে এই প্রশ্ন শোনো, তুমি যখন খাচ্ছ তুমি কি এইটা অ্যাপেটটা ধুয়ে নিয়েছো? আচ্ছা, তুমি যখন খাচ্ছ তখন তোমার ধ্যান মানে তোমার ধারণা এটার উপরেই থাকা উচিত। তুমি টিভি দেখতেছো, তার মানে তুমি টিভি দেখতে দেখতে খাচ্ছ, এটা তোমার পুষ্টিটা তোমার গায়ে লাগতেছে না, এটা বড় বড় যারা শিশু বিজ্ঞানী তারা বলে। তাহলে আমাদের কি করা উচিত? আর আমরা যখন মুসলমান, মুসলমানদের মধ্যে কি করা উচিত জানো? খাবার একটা ইবাদত, আমাদের ইবাদতটা সম্পূর্ণভাবে করা উচিত, সেই জন্য আমরা খেতে খেতে কখনো টিভি দেখব না। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আরেকটা ভিডিও লইয়ে কিন্তু আইয়ে পড়ছি। একটু আগে যে কন্টেন্টগুলো আপনারা দেখতে আসলেন, সেই কন্টেন্টগুলো কিন্তু মুই নিজেই ক্রিয়েট করছি মোর নন্দের লইয়া। চিন্তা করলাম নতুন নতুন কিছু দেওয়া অবশ্যই উচিত আপনাদের লগে। এখন কত হয়েছে, বরিশালের আফার পেজে যে ভিডিও আইছে, হে ভিডিও কিনলে শুদ্ধ ভাষায় আইছে, বরিশালের ভাষায় অবশ্যই উচিত, ঠিক না? এখন কত হয়েছে, আমি যেহেতু আমার মাইয়ারে লইয়া ভিডিও করছি, এখন ওর সামনে তো আর বরিশালের ভাষা কওয়া যাইবে না, ও অবশ্যই শিখবে, ওর যেহেতু মানে মায়ের ভাষা হয়েছে বরিশালেই, তাই ও বরিশালের ভাষা অবশ্যই কইবে, কিন্তু হেডের একটা বয়স আছে। এখন যদি ও রাস্তায় বাইরে বয়সটা মানে এখন যে বয়স আর কি, এই বয়সে যদি রাস্তায় বাইরে ও বরিশালে কথা কওয়া শুরু করে, আপনারাই কইবেন যে মা বাপে কিছু শিখায় নাই, শুদ্ধ কথা কইতে পারে না, এই সেই অনেক কিছু। যাই হোক, এসব কথা বাদ দিলাম। এখন কত হয়েছে, বাচ্চাদের সামনে বাচ্চাদের লগে যে সময় কথা কইতে হইবে মগো, অবশ্যই শুদ্ধ ভাষায় কথাগুলো কইতে হইবে। হেলেগে কিন্তু ওর লগে যে কন্টেন্টটা মুই ক্রিয়েট করছি, হেইতে জন্মে শুদ্ধ ভাষায় কথা কইছি। এখন হয়েছে কথা যে মুই এরকম একটা ভিডিও কিনলিকে আপনাদের লগে বানাইলাম। মোরা মানে আজকাল যুগে অনেক ব্যস্ত থাকি, বাচ্চাকে সময় দেওয়ার একদম টাইম মগো নাই হেয়ে কইতে গেলেই হয়। আর যে মায়েরা চাকরি করে একদম বাইরে বাইরে থাকে, হেরা তো বাচ্চাকে আরও বেশি সময় দিতে পারে না। কিন্তু মোরা সময় দিতে পারি আর না পারি, জাগোদারে বাচ্চাটা বড় ঐতি আছে মগো, অবশ্যই বাসায় কেউ থাকে, হয়তো বা কাজের লোক বা হয়তো বা আত্মীয় স্বজন, হেগো এই ভিডিওটা অবশ্যই দেওয়া উচিত যে বাচ্চাকে লগে আসলে কীরকম আচরণ মগো করা উচিত। এখন কত হয়েছে, মোরা আপনারা প্রথম ভিডিওজ্ঞ দেখছেন যে ওই ভিডিওটায় মুই কীরকম আচরণ করছি, এরকম আচরণও অনেক বাচ্চারা বাচ্চাকে লগে মায়েরা করে। হ্যাঁ, এটাও করার আমি একটা কারণ দেখি, কারণ হয়েছে যে আপনার মাথা গরম থাকে, অনেক কাজকর্ম করে মায়েরা, হেতে মাথাটা গরম থাকে, কিন্তু মাথা গরম কিন্তু পোলাপানের উপর দেখান যাইবে না, হেলে হেগের ফল ভালো হইবে না। বাচ্চাগুলোকে কথা কওয়ার সময় অবশ্যই আমাকে মাথা ঠান্ডা রাখতে হইবে, আর ওগুলো সুন্দর মতো বুঝাইয়ে কথাগুলো কইতে হইবে। যদি আপনি প্রথমেই সুন্দর করে বুঝাইয়ে কথাগুলো কন ওগো, তাইলে দেখবেন কি পরবর্তীতে এই ভুলগুলো ওরা আর কোনো দিন করবে না। তাই আমার কি করা উচিত, অবশ্যই একটা সুস্থ বাচ্চা, একটা সুন্দর বাচ্চা গড়ার জন্য অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করা উচিত।
তাইলে আজকে ভিডিও আর বড় করলাম না, এই তামাইতে যদি ভালো লাগে থাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাইবেন কার কার বাচ্চা আছে এবং কে কিরকম ভাবে বাচ্চারে মানে প্যারেন্টিং করেন। হ্যাঁ, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, মোগলকে দোয়া করেন, আল্লাহ হাফেজ।